হিউম্যান হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুরু করার আগে একটিও কথা বলবো আপনারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর অবশ্যই ভিডিওটি কেটে কেটে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আপনি যদি করার মাত্র এক ঘন্টা আগে এক চামচ খেতে পারেন তাহলে ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে আপনি মিলন চালিয়ে যেতে পারবেন আপনাদের অনেকেরই আছে এক দুই মিনিটের মধ্যে দ্রুত পানিটা বের হয়ে যায় কোনো উপায় আপনারা এই পানিটাকে আর ধরে রাখতে পারেন না এছাড়া আপনাদের যে পানিটা বের হচ্ছে সেই পানিটা হচ্ছে খুবই পাতলা আর এই পাতলা পানির জন্য কিন্তু আপনাদের দ্রুত পানি বের হয়ে যাচ্ছে আপনাদের সোনা আকারে অনেক বেশি ছোট হয়ে গেছে আগা মোটা আগামোটা চিকন হয়ে গেছে এবং সোনার উপরে অসংখ্য ছোট বড় মরা রক ভেসে উঠেছে যতদিন পর্যন্ত এই সকল রোগ তাজা না করবেন ততদিন পর্যন্ত আপনার সমস্যা কিন্তু থেকেই যাবে আপনারা যদি আমার এই টিপসটি ফলো করতে পারেন তাহলে আপনারা দ্রুত সমাধান করে নিতে পারবেন এবং সোনার সমস্যাগুলোর পারমানেন্ট একটা সলিউশন পেয়ে যাবেন এর জন্য আমি মাত্র একটি উপাদান নিয়েছি সেটি হচ্ছে দেখুন আমি এখানে নিয়েছি তেজপাতা এটা হচ্ছে তেজপাতা আমি তেজপাতা কেন নিয়েছি জানেন কারণ এটার মধ্যে অনেক তেজ রয়েছে অনেক শক্তি রয়েছে মিলনের সেই জন্য আমি তেজপাতা নিয়েছি যেই তেজ এবং এই তেজপাতাটাকে কাজে লাগিয়ে আপনি আপনার মিলনের শক্তি বৃদ্ধি করতে পারবেন এবং আর কোনো ধরনের সমস্যা আপনার থাকবে না আপনাদেরকে যেটা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন তেজপাতা আপনারা প্রথমে তেজপাতাগুলোকে ভালো করে কুচি কুচি ঠিক এতটুকু এতটুকু সাইজ করে নিয়ে আপনারা তেজপাতাগুলোকে কুচি কুচি করে কেটে নেবেন এরপর আপনার প্রধান কাজ হচ্ছে মধু নির্বাচন করা ভালো মানের মধু আপনাকে নিতে হবে এবং খাঁটি মধু অবশ্যই সংগ্রহ করতে হবে দেখুন আমি এখানে মধু নিয়েছি একদম খাঁটি মধু আপনাদেরকেও দেখে চিনে একটু ভালো মানের মধু নিতে হবে মধু সব রোগের সমাধান করে থাকে এখন আপনারা যেটা করবেন আপনারা আড়াইশো গ্রাম খাঁটি মধু নেবেন আড়াইশো গ্রাম খাঁটি মধুর ভিতরে মাত্র পনেরো থেকে বিশটা তেজপাতা কুচি কুচি করে কেটে মধুর মধ্যে দিয়ে দিবেন এবার মধুর মধ্যে ভিজিয়ে রাখবেন মিনিমাম দশ থেকে পনেরো দিন পর্যন্ত আড়াইশো গ্রাম মধুর ভিতরে তেজপাতা কুচি কুচি করে কেটে রেখে দিবেন এবং দশ থেকে পনেরো দিন পর্যন্ত ভিজিয়ে রেখে দেবেন ভিজিয়ে রাখার পরে দেখবেন তেজপাতার রঙটা কালো কুচকুচে হয়ে গেছে এটাতে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই এরপর আপনি যখন মিলনে যাবেন তখন সকাল এবং বিকাল যখনই আপনি যান না কেন এক চামচ করে ওই মধু আপনি খাবেন দেখবেন আপনার মিলনে আর কোনো সমস্যা হচ্ছে না নিরিবিলিভাবে আপনি মিলন করতে পারছেন কোনো সমস্যা ছাড়াই এবং অতি দ্রুত আপনার সকল সমস্যা দূর হয়ে যাবে আপনার পাতলা পানি গাঢ় হবে আশা করি আপনারা যদি এভাবে খেতে পারেন তাহলে ভালো একটি সো সলিউশন পেয়ে যাবেন এবং পারমানেন্ট সলিউশন আপনারা নিশ্চিত পেয়ে যাবেন এর জন্য আপনাদেরকে অবশ্যই তেজপাতা এবং মধু একসাথে খেতে হবে তো ভিউয়ার্স আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্টস করে জানাবেন আজ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না ধন্যবাদ